প্রথমত আমাদের কোন এনজিও যারা এমআরএতে রেজিস্টার্ড, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি রেজিস্টার্ড, তারা কেউ কিস্তি তুলতে যাচ্ছে না। ইনফ্যাক্ট তাদের বেশিরভাগ স্টাফই বন্যা ত্রাণে ইয়ে, কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন হেলথ প্রোগ্রাম, হেলথের লোকরে যাচ্ছে। আমি বলছি এমআরএ রেজিস্টার যাদেরকে আমরা কন্ট্রোল, যাদের জানি তাদের অবস্থা, তারা তুলছেন না। কিন্তু এমন এনজিও হয়তো থাকতে পারে যারা কোন ধরনের নিয়ন্ত্রণের মধ্যে নাই, সেরকম স্থানীয় এনজিও এটা যদি করে তাহলে সেটা খুব দুঃখজনক হবে। কারণ আমরা সামগ্রিকভাবে যার এনজিও সেক্টর বলে যাকে বলে চিনি, যেটা রেজিস্টার, তারা বহু আগেই ডিসিশন নিয়েছে যে আমরা এখন কিস্তি তুলব না এবং আমরা কিস্তি আদায় করতে যাব না। কিন্তু যদি কেউ কিস্তি দিতে আসে, অনেক কারণে দিতে আসতে পারে, সব উপজেলা একই রকমভাবে ক্ষতিগ্রস্ত না, সব মানুষ একই রকমভাবে ক্ষতিগ্রস্ত না, কোন মানুষ বলতে পারে যে আমি দিয়ে দিলে নাহলে আবার এটা টাকা খরচ হয়ে যাবে, দিয়ে দিই, আমরা কিস্তি নিচ্ছি, অফিসে কোন জায়গায় যাচ্ছি না এবং কোন ধরনের চাপ দেওয়া হচ্ছে না, এই তথ্যটা একটু ভেরিফাই করবে। ইনফ্যাক্ট আমাদের যে সংগঠন আছে সিডিএ, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তারা কিন্তু অলরেডি সিডিএফ একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে যে এটা তাদের ফেসবুক ওয়েবে। যারা যাচ্ছে তারা আসলে রেজিস্টারই না, সম্ভবত তারা রেজিস্টার্ড না, রেজিস্টার্ড এনজিও ছাড়া অন্য কেউ মাইক্রো ফাইন্যান্স করা এটা বেআইনি। আমরা যেমন কোভিডকালীন সময় শুধু ব্র্যাকের কথা বলতে পারি, হাজার দু এক কোটি টাকার সুদ আমরা মুকুব করেছি। এইখানে পরিস্থিতি কি হবে আমরা জানি না। আমরা আপাতত তাদের যা যা সাপোর্ট লাগে দিয়ে যাচ্ছি, সঞ্চয় ফেরত দিচ্ছি, কারো কারো সঞ্চয় ছিল, সঞ্চয় এই সময় লাগবে, ফেরত দিচ্ছি। সো আপনারা যদি রেজিস্টার্ড এনজিওদের কথা শুনেন, এমআরএ গুলি দেখেন, এমআরএ রেজিস্টার, দেখবেন যে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং দেয়ার বেস্ট, লাইক দে হ্যাভ ডান ডিউরিং কোভিড, ডিউরিং রেমাল, অল দিস ডিজাস্টার, দে অ্যাকচুয়ালি ইউজ হোয়াট এভার দে ক্যান ডু টু হেল্প দিস পিপল।